চারিদিকে পানির জন্য হাহাকার, নদী নালায় পানি নেই, শুকিয়ে গেছে খালবিল, দিঘি ও পুকুর, শুষ্ক রুক্ষ পুরো এলাকার প্রাণ প্রকৃতি। জলাশয় পানি শূন্য হয়, বিপাকে ঠাকুরগাঁয়ের মৎস্যজীবীরা, মাছ না পাওয়ায় বেশিরভাগই এখন বেকার। আবহাওয়ার জন্য পানিটা একদম নিচে চলে গেছে, আর এই জন্য জেলারা মাছ ধরতে পারতেছে না। পুকুরগুলো শুকা যাওয়ার কারণে এই রেনু আর চলতেছে না, না চলতে যাওয়ার কারণে এখন এই হ্যাচারি বন্ধ করে দিচ্ছি। শিলো পাম্প দিয়ে তারপরও খোলা যাচ্ছে না, পানি থাকতেছে না। সপ্তাহে চার পাঁচ দিন টানছিলাম, এখন একদিন পনেরো দিন পর একদিন দুই দিন জাল টানা হয় মাত্র। নদী নালা খালবিলে যেমন পানি শুকিয়ে যাচ্ছে, তেমনি শুকিয়ে যাচ্ছে পুকুরের পানিও। শেলো মেশিনে পানি দিয়েও ধরে রাখা যাচ্ছে না। মাছ চাষের জন্য দিঘি পুকুরে পানি ধরে রাখতে না পেরে অনেক হ্যাচারি বন্ধ করে দিয়েছেন মালিকরা। এমন পরিস্থিতিতে সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে তারা। জলাশয় পুনঃখননের মাধ্যমে মাছ উৎপাদন বৃদ্ধি, সরকারের কাছে প্রস্তাব রাখবো যেন এই ধরনের প্রকল্প আবার চালু করা হয়। অবশ্য মৎস্য শিল্পের বিপর্যয় রোধে সহযোগিতার আশ্বাস মৎস্য বিভাগের। মৎস্য অধিদপ্তর থেকে যদি আমাদেরকে যদি খননের কোনো ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো আমরা অনেক উপকৃত হইতাম। মৎস্য বিভাগের তথ্য মতে ঠাকুরগাঁয়ে ১৩টি নদী ও প্রায় ২০,০০০ দিঘি পুকুর জলাশয়ে রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।